হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত ম্যাথেমা শুকুর এই চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের সাথে তোমাদের সম্পৃক্ততা আছে আজকে আমরা এখন এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঋণাত্মক ক্ষেত্রফলের ব্যাখ্যা এক্সপ্লেন নেগেটিভ এরিয়া অর্থাৎ আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যেই নির্দিষ্ট যোগজের ব্যবহার করি সেই নির্দিষ্ট যোগজের মান যদি নেগেটিভ আসে বা ঋণাত্মক আসলে আসে তাহলে আমরা আসলে কি মিন করি এটা দ্বারা কি বুঝাই তো প্রথমে আমরা একটা প্রশ্ন যদি তোমাদের সাথে শেয়ার করি ওয়াইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এইটা একটা বক্ররেখা এবং এক চক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় তাহলে এই বক্ররেখা এবং এক অক্ষ এই বক্ররেখাটি এক অক্ষের কোন কোন বিন্দুতে ছেদ করছে সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমাদের একটা আইডিয়া লাগবে সেটা হচ্ছে এক্স অক্ষে ওয়াইকোল টু সুতরাং আমরা যদি এখানে ওয়াই এর মান জিরো বসাই বসাইলে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস টু তার মানে এক্স অক্ষের প্লাস এবং মাইনাস এই দুইটা বিন্দুতে আমাদের এই এই বক্ররেখাটা ছেদ করছে সেই হিসাবে আমি এক্স এর মান মাইনাস থেকে প্লাস টু অর্থাৎ লোয়ার লিমিট মাইনাস টু আপার লিমিট টু নিয়ে আমি যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ইন্টিগ্রেশন নির্দিষ্ট যোগ বা ডেফিনিট ইন্ট্রিগ্রেল মানটা হবে মাইনাস থার্টি টু বাই থ্রি এখন মূল প্রশ্ন যেটা সেটা হচ্ছে ক্ষেত্রফলের মান হিসাবে যদি আমি এটা লিখতে যাই এটা কারেক্ট হবে কিনা না এটা কারেক্ট হবে না কারণ হচ্ছে ক্ষেত্রফল দূরত্ব আয়তন এগুলো একটা ধনাত্মক বিষয় ধনাত্মক সংখ্যা সুতরাং ক্ষেত্রফলের মান হিসাবে আমাকে মাইনাস থার্টি টু বাই থ্রি যদি লিখি তাহলে এটা ভুল হবে আমাকে পজিটিভ লিখতে হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে নেগেটিভ কেন আসলো আনসারটা নেগেটিভ আসলো কেন এই জন্য আমাকে যে দিকে তাকাইতে হবে সেটা হচ্ছে এই ছবিটা তাকাইতে হবে এই ছবিতে এই যে কার্ভটা আছে এইটা একটা বক্ররেখা এটাই হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস 4 এই যে এটা y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4 এর এই বক্ররেখাটা এখানে আর x অক্ষটা হচ্ছে এটা সুতরাং এই বক্ররেখা এবং x অক্ষের যেই আবদ্ধ এরিয়া সে আবদ্ধ এরিয়াটা আমরা এখানে দেখাইলাম এক্স -2 টু মাইনাস টু থেকে শুরু হইয়া এক্স টু প্লাস টুর ভিতরে এই আবদ্ধ এরিয়াটা দেখা যাচ্ছে সুতরাং এই আবদ্ধ এরিয়াটাতে আমরা ক্ষেত্রফল বের করতে গিয়ে নির্দিষ্ট যোগ প্রয়োগ করছি এবং সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসছে মাইনাস থার্টি টু বাই থ্রি কিন্তু আসলে এই মাইনাসটা দিয়ে আসলে যেটা বোঝায় বা নেগেটিভ সিম্বল দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের যে ক্ষেত্রফল বা যে আবদ্ধ ক্ষেত্রটি আবদ্ধ ক্ষেত্রটি এক্স অক্ষের নিচে অবস্থিত এক্স অক্ষের নিচে অবস্থিত এইজন্য আমাদের ফলাফল হিসাবে মাইনাস আসছে অথবা নেগেটিভ মান আসছে এখানে আমি বলেছি আবদ্ধ ক্ষেত্রটি এক্স অক্ষের নিচে অবস্থিত তাই নির্দিষ্ট যোগের মান ঋণাত্মক অর্থাৎ বিলো দ্য এক্স অ্যাক্সিস ইংরেজিতে যদি বলো তাহলে বিলো দ্য এক্স অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস নিচে হওয়াতে আমাদের এই ইয়াটা নির্দিষ্ট যোগদের মানটা আসছে নেগেটিভ কিন্তু আমরা ক্ষেত্রফল যদি আনসার হিসেবে ডিক্লেয়ার করি তাহলে অবশ্যই আমাকে ক্ষেত্রফল হিসেবে এটা লিখতে হবে থার্টি টু বাই থ্রি থার্টি টু বাই থ্রি হচ্ছে আমাদের আসলে মূলত ক্ষেত্রফল আর নেগেটিভ মানটা আসলে আমাদের আবদ্ধ এরিয়ার অবস্থানটা বোঝাচ্ছে যে এক অক্ষের নিচে অবস্থিত তো সুতরাং এরকম প্রবলেম যদি তোমাদের আসে তাহলে নির্দিষ্ট যোগদের মান যদি ঋণাত্মক আসে তাহলে তোমাকে অবশ্যই আনসার হিসাবে ঘোষণা করার সময় এটাকে দনার্থক হিসাবে ঘোষণা করতে হবে এই আমি যেভাবে করলাম এখানে দনার্থক হিসাবে ঘোষণা করতে হবে তো যাই হোক এরকম আরো অনেক প্রবলেম তোমরা পাবা সামনে যে নিজেরা বইতে করতে গেলে দেখতে পারবা যে কিভাবে আমাদের এই ক্ষেত্রফলের মান কেন ঋণার্থক হয় অথবা ঋণাত্মক ক্ষেত্রফল বলতে আসলে কি বোঝায় তো যাই হোক এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে তোমরা যারা এই টিউটোরিয়াল দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী টিউ আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এই টিউ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ